হজরত হামজারাদি আল্লাহ তালাহ হু ছিলেন মহানবী সাল্লাহ আল্হাসাল্লামের চাচা তিনি ছিলেন ইসলামের ইতিহাসের একজন মহান বীর রাসুল্লাহ সাল্লাহ আল্লিহাসাল্লামকে যখন সরাসরি দৈহিক আক্রমণ করা হয়েছিল তখন কুরাইশের বীর হামজারাদি আদি আল্লাহু আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে ইসলাম কবুল করেছিলেন ঘটনাটি এমন ছিল যে ষষ্ঠ নবমী বর্ষের শেষ দিকে জিলহাজ মাসের কোনো একদিন রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় কুরাইশের কাফের নেতা আবু জাহেল রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামকে অশ্লীল ভাষায় গালিগালাস করে এবং তার দিন ইসলামকে গালি দেয় রাসুল সাল্লাহ আলী ভাসাল্লাম আবু জাহেলের এই সমস্ত কীর্তিকালাপ নীরবে সহ্য করেন এবং বাড়ি ফিরে আসেন এরপর আবু জাহেল কাবাগৃহের কাছে গিয়ে তার দলবলের সাথে বসে তার সেই কাজের জন্য বড়াই করতে থাকে আবদুল্লাহ বিন জুদানের একজন দাসী সাফা পাহাড়ে তার বাড়ি থেকে এই দৃশ্য দেখতে পায় ওই সময় রাসুলসাল্লিহাস্লামের চাচা হামজা মৃগোয়া থেকে তীর তীরধনুক সজ্জিত অবস্থায় ঘরে ফিরছিলেন তখন আবদুল্লাহ বিন জুদানের সেই দাসী হামজার কাছে সমস্ত ঘটনা খুলে বলে এটা শুনে রাসুলসাল্লিফাস্লামের চাচা হামজা অনেক রেগে যায় এরপর তিনি রাগে অগ্নিশর্মা হয়ে আবু জাহেলের খোঁজে বেরিয়ে পড়েন তিনি গিয়ে আবু জাহেলকে মাসজিদুল হারামে পেলেন এরপর হামজা তীব্র ভাষায় আবু জাহেলকে গালি দেন এবং তার মাথায় ধনুক দিয়ে এমন জোরে আঘাত করেন যে আবু জাহেল তাতে রক্তাক্ত হয়ে যায় এরপর হামজা আবু জাহেলকে বলেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ অথচ আমি তার দিনের উপরে আছি আমি তাই বলি যা সে বলে এরপর আবু জাহেলের গোত্র বনু মাহজুম এবং হামজার গোত্র বনু হাসিম পরস্পর পরস্পরের বিরুদ্ধে চড়াও হয় তখন আবু জাহেল বলল তোমরা হামজাকে ছেড়ে দাও আমি তার ভাতিজাকে নিকৃষ্ট ভাষায় গালি দিয়েছি এভাবে আবু জাহেল নিজের দোষ স্বীকার করে নেয় এবং তার গোত্রের লোকজনদেরকে থামিয়ে দেয় ফলে আসন্ন খুনোখুনি থেকে উভয় পক্ষ বেঁচে যায় এই বর্ণনাটির সনদটি মুরসাল হজরত হামজার এই ইসলাম কবুলের ঘোষণাটি ছিল আকস্মিক এবং তার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলিফাসাল্লামের প্রতি ভালোবাসার টানে পরবর্তীতে আল্লাহ তালা হামজার আদি আল্লাহ তালের অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন হজরত হামজার নির্যাতিত মুসলমানদের পক্ষে শক্তিশালী ও নির্ভরযোগ্য কেন্দ্র হিসাবে আবির্ভূত হন বস্তুত এটি ছিল রাসুলসাল্লাহ আলি ভাসাল্লাম এবং নির্যাতিত মুসলমানদের জন্য মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ রহমত এবং একটি দৃঢ় রক্ষা কবচ হজরত হামজারাদি আল্লাহ তালাহের ইসলাম গ্রহণের মাত্র তিন দিন পরেই আল্লাহ তালার অপার অনুগ্রহে আরেকজন বীর ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হজরত ওমর রাদি আল্লাহ আর হজরত ওমর রাদি আল্লাহ ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে আগেই ভিডিও পাবলিশ করা হয়েছে আবু জাহেল হজরত হামজা আদি আল্লাহ তালাহের ইসলাম গ্রহণের কাহিনী জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ